পেটটি খাটের পায়ার নিচে এইভাবে ঘুমাচ্ছে। আমি খাটে থাকবো, ও খাটের পায়াটাকে এইভাবে পেঁচিয়ে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর ঘুমাই। আমি যেখানে ও সেখানে। 1 মিনিট ছাড়বে না। এখন যদি আমি বাইরে বেরিয়ে যাই, ও ঠিক ঘুম ভেঙে যাবে, ও আমার সাথে সাথে বাইরে বেরিয়ে যাবে। জানে মা খাটে আছে, নিশ্চিন্ত মনে ও ঘুমিয়ে নিচ্ছে। মেয়েটার বিয়ে হয়ে যাওয়ার পর ও যেন আরও আমাকে আঁকড়ে ধরেছে। ওরা কেমন বুঝতে পারে, পশু, কিন্তু ওদের বোধ বুদ্ধি ভীষণ স্ট্রং। ও আগে এতটা করতো না, মেয়েটা যেমন ছিল কাছে, ও এখন যতটা করে ওরা বুঝতে পারে। ঠিক আমার কোলের ছেলে মতো, বিছানায় শোয়ালে শোবে না, এইরকমভাবে খাটের পায়ায়, নিচে, পা বসে এইভাবে শুয়ে থাকে। ভীষণ ভদ্র, ভীষণ ভদ্র। একটা পশু যে এতটা ভদ্র, এতটা নম্র, এতটা বিনয়ী হতে পারে, এই বিড়ালটাকে না দেখলে বোঝা যাবে না। আমার পিচ্ছি শোনা।